বৃষ্টিপাতের সময়ে বজ্রপাত একটি অতি সাধারণ প্রাকৃতিক ঘটনা। আকাশে মেঘ ঘনীভূত হলে বৃষ্টিপাতের আগে কিংবা পরে বজ্রপাতের দেখা পাওয়া যায়। এমনকি বৃষ্টিপাত ছাড়াও বজ্রপাত হবার ঘটনাও বিরল নয়। সাধারণ ক্ষেত্রে খুবই স্বল্প সময় ধরে আকাশে বিদ্যুতের এই রঙিন খেলা দেখা যায়। কিন্তু পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে বছরে প্রায় 300 দিনই বজ্রপাতের ঘটনা ঘটতে দেখা যায়। বজ্রপাতের জন্য বিখ্যাত এই জায়গাটিকে বজ্রপাতের রাজধানী নামেও অভিহিত করা হয়। অদ্ভুতরে এই জায়গাটির অবস্থান দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় লেক মারাকাইবোতে। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর পশ্চিমাংশে আন্দিস পর্বতমালার নিকটে বিশালাকার এই হ্রদটি রয়েছে। তবে পুরো লেক মারাকাইবো জুড়ে কিন্তু এই বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখা যায় না। কেবল কাটাটাম্বো নদী যেখানে লেক মারাকাইবোতে পড়েছে সেখানেই সবচেয়ে বেশি বজ্রপাত ও বজ্রঝড়ের ঘটনা ঘটতে দেখা যায়। পৃথিবীতে এটি পরিচিত কাটাটাম্বো বজ্রপাত বা বজ্রঝড় নামে। পাশাপাশি প্রতি বর্গ মাইলে সবচেয়ে বেশিবার বজ্রপাতের ঘটনার রেকর্ডটিও রয়েছে এই অঞ্চলের দখলে। এই অঞ্চলটিতে বজ্রপাতের ঘনত্ব এতটাই বেশি যে জাহাজের নাবিকগণ তাদের জাহাজ সঠিক পথে পরিচালিত করার জন্য এই বজ্রপাতের আলোকছটার সাহায্য নিয়ে থাকেন, আর তাই কেউ কেউ একে মারাকাইবোর বাতিঘর নামেও সম্বোধন করে থাকেন। নাসার একটি জরিপে দেখা যায় বছরে 297 দিনই বজ্রপাত অবলোকন করে লেক মারাকাইবো। অবশ্য কেউ কেউ বছরে 140 থেকে 160 দিনের কথাও উল্লেখ করেছেন। এক একটি বজ্রঝড়ের সময় মিনিটে প্রায় 28 বার আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। প্রতি মুহূর্তে বজ্রপাতের দেখা মিললেও সব সময় এখানে বাজ পড়ার শব্দ উদ্ভূত হয় না। এই বজ্রঝড়ের সময় আশেপাশের এলাকা বিদ্যুৎ চমকে আলোকিত হয়ে এক মনোরম প্রাকৃতিক অবস্থার সৃষ্টি হয়। এই আলো এতটাই তীব্র যে আশেপাশে বেশ কয়েক মাইল দূর থেকেও এই বিদ্যুৎ চমক দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় কাটাটাম্বোর 10 মিনিটের বিদ্যুৎ চমক গোটা দক্ষিণ আমেরিকাকে একবার আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটতে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে। বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই এলাকার আশেপাশে প্রায় 20,000 জেলে বসবাস করে থাকেন। পাশাপাশি একটি পর্যটন স্পট হিসেবেও সমাদৃত এই অঞ্চলটি। অপ্রত্যাশিত একটি রেকর্ডে গিনেস বুকেও নাম লিখিয়ে ফেলেছে এই লেক মারাকাইবো। 2014 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকের এলাকা হিসেবে লেক মারাকাইবোকে স্বীকৃতি দেওয়া হয়। সে সময় থেকে বজ্রপাতের রাজধানী হিসেবে পরিচিতি পাচ্ছে 13,300 বর্গ কিলোমিটারের এই লেকটি। বজ্রপাত মূলত বিদ্যুতের খেলা ছাড়া আর কিছুই নয়। বিদ্যুতাহিত মেঘে যদি চার্জের পরিমাণ বেড়ে যায় তবে তার তড়িৎক্ষণের মাধ্যমে পৃথিবীতে চলে আসাকেই বজ্রপাত বলে। মেঘের ভিতরে যখন অত্যন্ত পরিমাণে চার্জ জমা হয় তখন সেগুলো পৃথিবীর দিকে বিপরীত চার্জের প্রতি আকর্ষিত হয়, ফলে বাতাসকে আয়নিত করে আক্ষরিক অর্থেই লক্ষ মাইল বেগে এরা মাটিতে নেমে আসে। বজ্রপাতের ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। মেঘ থেকে ভূমিতে হওয়া একটি সাধারণ বজ্রপাতে প্রায় 1 বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হয়। একটি সাধারণ বজ্রপাতের আলোক ঝলকানি প্রায় 300 মিলিয়ন ভোল্ট এবং প্রায় 30,000 অ্যাম্পেয়ার বিদ্যুৎ উৎপন্ন করে, যেখানে সাধারণ বাসাবাড়িতে মাত্র 220 ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। যদিও বজ্রপাতে সাধারণত ডিসি কারেন্টই উৎপন্ন হয়। সুযোগ পেলে আপনিও যাবেন নাকি লেক মারাকাইবোতে এক অতিপ্রাকৃত দৃশ্যের সাক্ষী হতে? কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও রহস্যময় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।